এখনও পর্যন্ত ঔষধ হিসেবে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না এমন কি প্রেসক্রিপশন ছাড়া আমরা নিজেরাই ফার্মেসিতে গিয়ে ঠান্ডা কিংবা কাশির জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে আসি এইভাবে না জেনে না বুঝে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে আমরা মারাত্মক ঝুঁকি তৈরি করছি আমাদের নিজেদের কথা বাদই দিলাম ডাক্তারও অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকেন যেমন আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর মতে আমেরিকাতেই প্রেসক্রাইব করা অ্যান্টিবায়োটিকের প্রায় তিরিশ শতাংশ অপ্রয়োজনীয় এবং আমাদের মতো অনুন্নত দেশগুলোতে এই মাত্রা আরও বেশি তাছাড়া পৃথিবীতে মোট উৎপাদিত অ্যান্টিবায়োটিকের প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্যবহার হয় কৃষিক্ষেত্রে অর্থাৎ পশু পাখির খামারে এখন প্রশ্ন হচ্ছে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিংবা অনিয়ন্ত্রিত ব্যবহার এটা কি আমাদের জন্য ক্ষতিকর উত্তর হচ্ছে হ্যাঁ অপ্রয়োজনীয় এবং অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে আপনি নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেনই সেই সাথে অন্য মানুষের অ্যান্টিবায়োটিক গ্রহণ করে সুস্থ হতে পারার বিষয়টিকে ঝুঁকিতে ফেলছেন অর্থাৎ নিজের সাথে সাথে অন্য সকলের ক্ষতি করছেন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে সামান্য ইনফেকশনের ফলেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটত যার জন্য অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়ার পর একে বলা হয়েছিল মিরাকেল ওষুধ কিন্তু এই মিরাকেল ওষুধ কতদিন মিরাকেল থাকবে তা নির্ভর করছে আমাদের উপর আজকের ভিডিওতে অ্যান্টিবায়োটিক সম্পর্কে বিস্তারিত বলা হবে আমি জুম্মান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি মনে করুন আপনার আঙুল সামান্য কেটে গিয়েছে তবে নিশ্চিতভাবে আপনি খুব একটা টেনশন করবেন না কিন্তু এই একই ঘটনা উনিশশো সালের আগের সময়ে মানুষের মৃত্যুর কারণ ছিল তবে একটি অপ্রত্যাশিত ঘটনা দৃশ্যপটে পরিবর্তন এনেছে সময়টা উনিশশো সাল স্কটিশ অনুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং গ্রীষ্মের ছুটি শেষ করে গবেষণাগারে ফিরেন এরপর গবেষণাগার গোছগাছ করার সময় তিনি খেয়াল করেন স্ট্যাফাইলো কক্কাস ব্যাকটেরিয়া রাখা একটি পেট্রোডিশের ছত্রাক জন্ম নিয়েছে পেট্রোডিশ হচ্ছে জীবাণু কালচার করার জন্য গোলাকার পাত্র। আলেকজান্ডার ছত্রাকের সাথে সাথে আরেকটি বিষয় লক্ষ্য করেন এবং তা হচ্ছে যতটুকু স্থান জুড়ে ছত্রাক জন্ম নিয়েছে তার চারপাশের কিছুটা স্থান জুড়ে স্ট্যাফাইলো ককাস ব্যাকটেরিয়ার বিচরণ নেই অর্থাৎ ওই স্থানগুলো পরিষ্কার তখন তিনি বুঝতে পারেন এই ছত্রাক থেকে অবশ্যই এমন কিছু নিশ্চিত হয়েছে যা ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করে কিংবা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তখন তিনি ওই অজানা নিশ্চিত পদার্থের নাম দেন পেনিসিলিন পরবর্তীতে জানা যায় ফ্লেমিংয়ের ডিশে যে ছত্রাক জন্ম নিয়েছিল তার নাম ছিল পেনিসিলিয়াম নোটাটাম এভাবে আবিষ্কার হয় মিরাকল ওষুধ অ্যান্টিবায়োটিক এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে কিংবা কি কাজ করে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসি এমনকি আমাদের শরীরের ভেতরেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে এই সকল ব্যাকটেরিয়ার মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের শরীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় আবার কিছু কিছু ব্যাকটেরিয়া অপ্রয়োজনীয় এই সকল অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াদের আমাদের শরীর নিচ থেকে ধ্বংস করে দেয় যাকে বলা হচ্ছে ইমিউন সিস্টেম এখন যাদের শরীরের ইমিউন সিস্টেম দুর্বল অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের শরীর নিচ থেকে এই অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াদের ধ্বংস করতে পারে না তখনই প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অর্থাৎ ব্যাকটেরিয়ার ফলে যে সকল অসুখ হয়ে থাকে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কার্যকর যেমন নিউমোনিয়া কলেরা টাইফয়েড জ্বর ইত্যাদি তাছাড়া সকল ধরনের সার্জারির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যেন কাটাস্থানে ব্যাকটেরিয়াল ইনফেকশন না হতে পারে অ্যান্টিবায়োটিকের ধরনের উপর ভিত্তি করে তা বিভিন্নভাবে ব্যাকটেরিয়ার উপর কাজ করে যেমন পেনিসিলিন এটি ব্যাকটেরিয়ার কোষপাচীর ভেঙে ফেলে যার ফলে ব্যাকটেরিয়া মারা যায় এরিথ্রোমাইসিন এটি ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেথিসকে স্টপ করে দেয় ফলে ব্যাকটেরিয়া মারা যায় আবার সিফ্রোফ্রক্সিসিন এটি ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশনকে বন্ধ করে দেয় এতে ব্যাকটেরিয়া মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করতে পারে না এইভাবে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিভিন্ন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার উপর ক্রিয়া করে উনিশশো সালে ফ্লেমিং তার পেনিসিলিন আবিষ্কারের বিষয়টি পাবলিশ করেন কিন্তু তখন এই বিষয়টি খুব একটা সাড়া ফেলতে পারেনি পরবর্তী দশ বছর বিষয়টি চাপা পড়ে থাকে তবে উনিশশো উনচল্লিশ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির বায়োকেমিস্ট ডক্টর অ্যারনেস চেন ফ্লেমিংয়ের পেপারটি পড়ে পেনিসিলিনের সক্ষমতা উপলব্ধি করেন এবং এই বিষয়টি তার সুপারভাইজার হাওয়ার্ড ফ্লোরিকে জানান পরবর্তীতে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি টিম তৈরি করেন যাদের কাজ ছিল ছত্রাক থেকে পেনিসিলিন আলাদা করা পরবর্তীতে এটিকে বিশুদ্ধ করে অ্যানিমেল ট্রায়াল করা অক্সফোর্ড টিম পেনিসিলিন আলাদা করে ব্যাকটেরিয়া ইনফেক্টেড আটটি ইঁদুরের মধ্যে থেকে চারটি ইঁদুরের শরীরে পেনিসিলিন প্রয়োগ করেন পেনিসিলিন প্রয়োগের একদিনের মধ্যেই তারা ইঁদুরের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন যেই চারটে ইঁদুরের মধ্যে পেনিসিলিন প্রয়োগ করা হয়েছিল তারা সুস্থ হয়ে ওঠে অন্যদিকে পেনিসিলিন না দেওয়া বাকি চারটি ইঁদুর মারা যায় অক্সফোর্ড টিম তাদের এই অনুসন্ধান উনিশশো সালে পাবলিশ করে এর এক বছর পর উনিশশো সালে অক্সফোর্ড টিম মানুষের শরীরে পেনিসিলিন প্রয়োগের উদ্যোগ নেয় পুলিশ অফিসার আলবার্ট আলেকজান্ডার হচ্ছেন প্রথম ব্যক্তি যার শরীরে প্রথমবারের মতো পেনিসিলিন প্রয়োগ করা হয়েছিল আলেকজান্ডারের মুখে গোলাপ ফুলের কাটার আচরের ফলে ইনফেকশন তৈরি হয়েছিল যা ওই সময়ে কোনো চিকিৎসাতেই ঠিক হচ্ছিল না কিন্তু আলেকজান্ডারের ওপর পেনিসিলিন প্রয়োগ করার পরপরই তার মধ্যে ইম্প্রুভমেন্ট দেখা যায় কিন্তু ল্যাবে তৈরি সামান্য পেনিসিলিন তার সম্পূর্ণ সুস্থতার জন্য যথেষ্ট ছিল না ফলে শেষ পর্যন্ত আলেকজান্ডার মারা যান যদিও আলেকজান্ডার মারা যান কিন্তু এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে পেনিসিলিনের মধ্যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার অপার শক্তি রয়েছে তখন অক্সফোর্ড টিম ব্রিটিশ সরকারকে পেনিসিলিনের ম্যাস প্রোডাকশনের জন্য ফান্ডিং করার প্রস্তাব করে কিন্তু তখন ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে থেকে পেনিসিলিনের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি ফলে অক্সফোর্ড টিম আমেরিকাতে ট্রাভেল করে এবং সেখানকার সরকার এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে কনভেন্স করার চেষ্টা করেন ফাইনালি আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানি পেনিসিলিনের সক্ষমতা অনুধাবন করে এবং পেনিসিলিনের ম্যাস প্রোডাকশন করার সিদ্ধান্ত নেয় ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার আলেকজান্ডার ফ্লেমিংয়ের ছত্রাক পর্যবেক্ষণ করে দেখতে পান এই ছত্রাক খুব বেশি পেনিসিলিন তৈরি করতে পারে না ফলে তারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ছত্রাকের স্যাম্পল সংগ্রহ করতে শুরু করে শেষ পর্যন্ত সবচেয়ে ভালো স্যাম্পল পাওয়া যায় ক্যান্টল অফ ম্যালন থেকে এই মেলনে জন্মানো ছত্রাকের নাম হচ্ছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম যা পেনিসিলিয়াম নটাডাম থেকে দুইশো গুণ বেশি পেনিসিলিন তৈরি করে পরবর্তীতে সাইন্টিস্টরা এই ছত্রাকের মধ্যে বিভিন্ন ধরনের মিউটেশন ঘটিয়ে পেনিসিলিন প্রোডাকশন এক হাজার গুণ পর্যন্ত করতে সক্ষম হন এবং এভাবেই পেনিসিলিন তথা অ্যান্টিবায়োটিকের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন শুরু হয় উনিশশো সালে কেমিস্ট অ্যাডওয়ার্ড অ্যাব্রাহাম পেনিসিলিনের স্ট্রাকচার এমন হতে পারে বলে প্রস্তাব করেন এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে এক্সরে ক্রিস্টোলোগ্রাফি পদ্ধতিতে অ্যাব্রাহামের প্রস্তাবিত স্ট্রাকচার যে সঠিক তা নিশ্চিত করেন ডর্থি হচকিং পেনিসিলিনের এই চার রিং বিশিষ্ট অংশকে বলে ব্যাটা একটেম এবং এই অংশের উচ্চ প্রতিক্রিয়াশীলতার জন্যই পেনিসিলিন ব্যাকটেরিয়ার উপর প্রতিক্রিয়া দেখায় উনিশশো সালে ডক্টর ফ্লেমিং ডক্টর ফ্লরি এবং ডক্টর চেইনকে মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয় আলেকজান্ডার ফ্লেমিং নোবেল প্রাইজের অনুষ্ঠানে দেওয়া ভাষণেই অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে তা যে একসময় অকার্যকর হয়ে যাবে এই বিষয়টি উল্লেখ করেছিলেন যাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আপনাকে যদি নতুন কোনো পরিবেশে নিয়ে যাওয়া হয় তবে সেখানকার পরিবেশের সাথে যদি নিজেকে খাপ খাইয়ে নিতে না পারেন তাহলে আপনি ছড়ে যাবেন আবার যদি নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন তবে প্রথম দিকে কিছুটা কষ্ট হলেও পরবর্তীতে সেই নতুন পরিবেশ সহনীয় হয়ে যাবে ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও এমনটাই ঘটে ব্যাকটেরিয়াকে রোধ করার জন্য যখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় তখন সেই প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে বিবর্তনের ধারায় ব্যাকটেরিয়ার মধ্যে পরিবর্তন আসে যার ফলে অ্যান্টিবায়োটিকের বিপরীতে ব্যাকটেরিয়ার মধ্যে প্রতিরোধ শক্তি তৈরি হয় এবং এভাবেই অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যায় মনে করুন আপনার শরীরে দশটি ব্যাকটেরিয়া রয়েছে এখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ফলে যে দশটির মধ্যেই প্রতিরোধ শক্তি তৈরি হবে তা কিন্তু নয় এমন হতে পারে দশটির মধ্যে নয়টি মারা গিয়েছে তবে সার্ভাইভ করা একটির মধ্যেই প্রতিরোধ শক্তি তৈরি হবে এখন এই যে একটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে এই বিষয়টি এই ব্যাকটেরিয়া থেকে পরবর্তীতে অন্য সকল ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার হবে এবং সেটা হবে ডিএনএ অনুলিপি ট্রান্সফার করার মাধ্যমে এবং এভাবেই ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় পেনিসিলিন হিউম্যান ট্রায়ালের মাত্র দুই বছর পর অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালেই রেজিস্ট্যান্স হয়ে গিয়েছিল পেনিসিলিনের বিপরীতে ব্যাকটেরিয়া এক ধরনের অ্যানজাইম প্রডিউস শুরু করে যাকে বলা হয় বেটা বেটাল্যাক্টেমিস এর ফলে পেনিসিলিনের এই চার রিং বিশিষ্ট অংশ অর্থাৎ বেটাল্যাক্টেমিস রিং ভেঙে যায় ফলে তখন এটি আর ব্যাকটেরিয়ার উপর ক্রিয়া করতে পারে না এখন পেনিসিলিনের বিপরীতে ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে এটিকে ভাঙার জন্য তখন আবার নিউ জেনারেশন পেনিসিলিনের প্রয়োজন হয় যেমন পেনিসিলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার পর সামনে আসে অ্যামোক্সোসিলিন যেখানে ব্যাটালেক্টাম রিং ঠিক রেখে অন্যদিকের ঘটনে পরিবর্তন আনা হয় এইভাবে প্রতিনিয়তই ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করার জন্য নিউ জেনারেশনের অ্যান্টিবায়োটিক প্রয়োজন পেনিসিলিনের পর গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় স্যাফোলোস্পোরিয়াম অ্যাকোরোমোডিয়াম ছত্রাক থেকে এবং সেই অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে স্যাফোলোস্পোরিন সি এটি আবিষ্কার করেন ইটালির জোসেপ ব্রজো যদিও তিনি এই আবিষ্কার জনসম্মুখে ওইভাবে নিয়ে আসতে পারেননি যার ফলে বিভিন্ন ঘটনা প্রবাহের পর উনিশশো সালে অ্যাডওয়ার্ড অ্যাব্রাহামের নামে এটি প্যাটেন্ট হয় যাই হোক স্যাফোলোস্পোরিন সি অ্যান্টিবায়োটিকের একটি স্পেশালিটি হচ্ছে এর দুই দিক থেকে কেমিক্যাল মডিফিকেশন সম্ভব যার ফলে এর মাধ্যমে অনেক ধরনের সিনথেটিক অ্যান্টিবায়োটিক তৈরি করা সম্ভব ছিল এইভাবে প্রতিনিয়ত নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হলেও কিছুদিন পরেই এগুলো রেজিস্ট্যান্স হয়ে যেতে দেখা যায় যেমন পেনিসিলিন ১৯৪৩ তেতাল্লিশ সালে প্রোডাকশন শুরু হবার দুই বছর পরই রেজিস্ট্যান্স হয়ে যায় ব্যানকোমাইসিন উনিশশো সালে আবিষ্কার হয় এবং এর ষোলো বছর পর উনিশশো সালে রেজিস্ট্যান্স হয়ে যায় ইমিপেনাম উনিশশো পঁচাশি সালে আবিষ্কার হয় এবং আবিষ্কারের ১৩ বছর পর অর্থাৎ উনিশশো সালে রেজিস্ট্যান্স হয় ডেপ্টোমাইসিন দু সালে আবিষ্কার হবার মাত্র এক বছর পরেই রেজিস্ট্যান্স হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি ব্যাকটেরিয়ার বিবর্তনের ফলেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে নাকি এর জন্য আমরাও দায়ী ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে নিজের মধ্যে পরিবর্তন আনবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এই পরিবর্তন যখন খুবই দ্রুত ঘটে তখন বুঝতে হবে এর জন্য আমরাও দায়ী অ্যান্টিবায়োটিক আবিষ্কার হবার পর থেকেই পশুপাখির খামারে ব্যাপক হারে অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু হয় যদিও এর ফলে খামারের চিত্রই পরিবর্তন হয়ে যায় অ্যান্টিবায়োটিক যেহেতু ব্যাকটেরিয়া রোধ করে ফলে খুবই ঘনভাবে অর্থাৎ খুবই গাদাগাদিভাবে পশুপাখি পালন সম্ভব হয় সেই সাথে পশুপাখি তুলনামূলক দ্রুত ওয়েট গেন করতে থাকে এই সকল সুবিধার ফলে খামারগুলোতে ব্যাপক হারে অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু হয় এবং তখন থেকে এখন পর্যন্ত পশুপাখির খামারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার মোটেও কমেনি বর্তমানে মোট উৎপাদিত অ্যান্টিবায়োটিকের প্রায় সত্তর শতাংশ ব্যবহার হয় অ্যানিম্যাল ফার্মে অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলে তা রোধ করা কিন্তু খামারগুলোতে পশুপাখি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হবার আগেই ব্যাকটেরিয়ার সংক্রমণ যেন না হয় সেই জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে এর ফলে ব্যাকটেরিয়া তার নিজের মধ্যে পরিবর্তন আনার অবারিত সুযোগ তৈরি হয়েছে এবং সেই সকল বিবর্তিত ব্যাকটেরিয়া বিভিন্নভাবে আমাদের মধ্যে সংক্রমিত হচ্ছে এর বাইরে আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করার ক্ষেত্রে ফুল কোর্স সম্পন্ন করি না এর ফলে আমাদের শরীরে সংক্রমিত ব্যাকটেরিয়া হান্ড্রেড পার্সেন্ট নির্মূল হয় না এখন যে সকল ব্যাকটেরিয়া সার্ভাইভ করে যায় সেগুলো আগের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে এছাড়াও ডাক্তারদের প্রেসক্রাইব করা অ্যান্টিবায়োটিকের একটি বড় অংশই হচ্ছে অপ্রয়োজনীয় এই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটি কারণ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের ঘটন অনুযায়ী ব্যাকটেরিয়া দুই প্রকার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এদের মধ্যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর দুর্বল ফলে এই ধরনের ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট করা সহজ কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর শক্তিশালী ফলে এই সকল ব্যাকটেরিয়ার ট্রিটমেন্ট করা কঠিন বর্তমান সময়ে এমন কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণ পাওয়া গিয়েছে যেগুলো বর্তমানে অ্যাভেলেবেল সব ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেমন ক্যাপিসি এটি একটি হাইলি ড্রাগ রেজিস্ট্যান্স গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এছাড়াও রয়েছে স্ট্র্যানেজ্রোপোমোনাস আসলে যে সকল ব্যাকটেরিয়ার মধ্যে এনডিএম ওয়ান জিন রয়েছে সে সকল ব্যাকটেরিয়া মোটামুটি সব ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে সুপার এবং এই সুপারবাগস চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে বড় হুমকি এখন প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়া যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েই থাকে তবে কেন তা আমরা বড় স্কেলে লক্ষ্য করছি না বর্তমানে অ্যাকজিস্ট করা সকল ব্যাকটেরিয়া এখনও সুপারবাগে পরিণত হয়নি ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিষয়টি আমরা বড় পরিসরে লক্ষ্য করি না কিন্তু আমাদের চারপাশে কিন্তু সুপারবাগস উপস্থিতি রয়েছে এখন কোনো কারণে যদি আমরা এনডিএম জিন ক্যারি করে এমন ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হই তবে বাজারে অ্যাভেলেবেল কোনো ধরনের অ্যান্টিবায়োটিকই আমাদের শরীরে কাজ করবে না এখন আপনি ভাবতে পারেন নতুন শক্তিশালী ব্যাকটেরিয়ার বিপরীতে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করলেই হয় বর্তমানে বাজারে তিন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে প্রথমত ন্যাচারাল দ্বিতীয়ত সিনথেটিক অর্থাৎ আংশিক আর্টিফিশিয়াল ডিজাইন করা তৃতীয়ত ফুল সিনথেটিক অর্থাৎ সম্পূর্ণ আর্টিফিশিয়ালি ডিজাইন করা এই সব ধরনের অ্যান্টিবায়োটিকের কেমিক্যাল কম্পাউন্ড খুবই জটিল যেমন সেপ্টোবাইপল কিপ্রোফ্লক্সিসিন এখন আমরা যদি নতুন শক্তিশালী ব্যাকটেরিয়ার বিপরীতে অ্যান্টিবায়োটিক তৈরি করি তবে তার কেমিক্যাল কম্পাউন্ড আরও জটিল হবে এবং এই জটিল কেমিক্যাল কম্পাউন্ডের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য ব্যাপক পরিসরে গবেষণা দরকার কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অ্যান্টিবায়োটিক গবেষণায় অর্থ খরচ করার ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছে কারণ দীর্ঘ গবেষণা এবং অর্থ খরচ করার পর নতুন যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে তা কিছুদিন পরেই রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ফলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো লাভের বিপরীতে আর্থিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে গত তিন দশকে অ্যান্টিবায়োটিক গবেষণার খুব একটা অগ্রগতি দেখা যায়নি বর্তমানে প্রতি বছর প্রায় পনেরো লক্ষ মানুষ অ্যান্টিমাইক্রোভিয়াল রেজিস্ট্যান্সের কারণে মারা যায় অর্থাৎ এই মানুষগুলো হসপিটালে থেকেও বিনা চিকিৎসায় মারা যায় এবং ধারণা করা হচ্ছে দুই সালের দিকে প্রতি বছর প্রায় এক কোটি মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মারা যাবে সুতরাং কোনো কারণে যদি আপনি এমন ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হন যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তবে আপনি হাজার কোটি টাকার মালিক হলেও বিনা চিকিৎসায় মারা যাবেন অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেলে যে শুধু ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসা করা যাবে না তা কিন্তু নয় অতি প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা অচল হয়ে যাবে যাদের ইমিউন সিস্টেম দুর্বল যেমন ক্যান্সার পেশেন্ট এইডস পেশেন্ট প্রি বেবি এদের ক্ষেত্রে কিছুই করার থাকবে না এই সকল ব্যক্তিদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে থাকার ফলে এরা সহজেই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হবে এবং সেই ব্যাকটেরিয়াকে রোধ করার জন্য কোনো ব্যবস্থাই আমাদের হাতে থাকবে না তাছাড়া হার্টের রিং বসানো ডায়ালাইসিস জয়েন্ট রিপ্লেসমেন্ট এগুলোও সম্ভব হবে না এছাড়াও কোনো ধরনের সার্জারি বা অপারেশন সম্ভব হবে না বেশিরভাগ অপারেশনের ক্ষেত্রে প্রোফোল্যাক্টিক নামক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এখন এই অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তবে মানুষের শরীর কেটে শরীরের অভ্যন্তরের সমস্যা সমাধান করা যাবে না আমাদের দেশে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে করা সিজারও সম্ভব হবে না মোট কথা অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো ধরনের কাটাছাড়া করা যাবে না কাটাছেড়া করলেই কাঠাস্থান ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হবে এবং তা রোধ করার জন্য কোনো উপায় আমাদের হাতে থাকবে না অর্থাৎ অ্যান্টিবায়োটিক ছাড়া আমাদের চিকিৎসা ব্যবস্থা উনিশ শতকে চলে যাবে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই বিপর্যয় রোধে আমাদের করণীয় কী কোনোভাবেই না জেনে না বুঝে নিচ থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না সাধারণ সর্দি কাশির কারণ হচ্ছে ভাইরাস কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন তবে তা আপনার কোনো কাজে আসবে না বরং এমন ক্ষেত্রে আপনার শরীরে থাকা ব্যাকটেরিয়া ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে আপনার ডাক্তার যদি আপনাকে অ্যান্টিবায়োটিক গ্রহণের পরামর্শ দেয় তবে অবশ্যই অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স সম্পন্ন করবেন আমাদের নিজেদের সচেতনতার পাশাপাশি ডাক্তারদেরকেও সচেতন হতে হবে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা থেকে বিরত থাকতে হবে অসুখের পেছনের কারণ ব্যাকটেরিয়া কিনা তা নিশ্চিত হয়ে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে হবে পশু পাখি পালনে অতিমাত্রা অ্যান্টিবায়োটিক ব্যবহার পরিহার করতে হবে ইউরোপীয় ইউনিয়ন ফার্মিংয়ের ক্ষেত্রে খাবারের সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিষিদ্ধ করেছে পৃথিবীর সকল দেশকেই এটা করা উচিত সেই সাথে আমাদেরকে অবশ্যই খাবার গ্রহণ করার আগে হাত ধুয়ে নিতে হবে ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেই সাথে নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য ইনভেস্টমেন্ট বাড়াতে হবে সর্বশেষ আমরা যেমন পরিবর্তিত পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসি তেমনই সহ সকল প্রাণী পরিবর্তিত পরিবেশের জন্য নিজেকে প্রস্তুত করে এবং সেই অনুযায়ী নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে এখন সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই অনুযায়ী আপনি যদি ফিটেস্ট হতে না পারেন তবে সার্ভাইভ করতে পারবেন না আমরা অনেকে রেডিয়েশন শব্দটি শুনলে আতঙ্ক বোধ করি কিন্তু আপনি কি জানেন রেডিয়েশন হচ্ছে আলো বা লাইট এমনকি আপনি নিজেও প্রতিনিয়ত রেডিয়েশন নির্গত করছেন তাছাড়া বর্তমান প্রযুক্তির শক্তি হচ্ছে রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এখন আলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন